সামনে দেখতে পাচ্ছ ইরাক, আর আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাবা মন্দির, এটা নতুন বাবা মন্দির মনে হয়। তো বাবা মন্দিরের পাশে একটা মহাদেবের মহাদেব বসে আছে। তো মহাদেব ওখান দিয়ে যাচ্ছে আর দেখো কোথা দিয়ে যাচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, ঠিকই প্রায় 12,000 ফিট উঁচুতে আছে, আর একটু লাফিয়েছি যার জন্য। পেছনে দেখতে পাচ্ছ নাথুলা 14,100 ফিট উঁচুতে। হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে যাবো ওই হচ্ছে ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির অ্যান্ড। তো আজকে রাইডটা বিশাল অ্যাডভেঞ্চার হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন যাবো ব্রেকফাস্ট করতে, এখন সময় আছে 8টা, এখন যাবো ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্ট সেরে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো ততক্ষণ সবাই জুড়ে থাকো, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একবারে মোটো ব্লগিং সেট আপে। আমরা ছিলাম এই হোটেলটাই, তোমরা আসলে থাকতে পারো, আমি এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা চেক আউট করে নিও। আর আমাদের বাইকগুলো দেখো সামনে সব রেডি হচ্ছে, আর এখনই বেরিয়ে যাবো ইস্টের দিকে, তো জুড়ে থেকো। তো সবাই রেডি দেখতেই পাচ্ছ, সবাই আসছে, সবাই চলে এসেছে। আর নিজের ঢাল দেখো, গরম দেখো, নাথুলা যাচ্ছি, বাবা মন্দির, বাবা হরভজন সিং এর বাড়ি। আমাদের সামনে একটা ছোট রাইডার আছে, এটা হাই করে দাও, হাই করো, হাই করো, হাই ছোট রাইডার। তো এই যে আমাদের গ্রুপ সব তেল ভরলাম, হাই করে দাদা, হাই করে দাও, হাই দাদা। তো সব বাইকগুলো এখানে রেডি হয়ে রেডি, এবার এখান থেকে বেরোবো। এবার কিছু বাইক পেছনে আছে, আর এখন বেরোবো হচ্ছে বাবা মন্দিরের দিকে, তারপর নাথুলা। তো লাইন আপটা দেখতে পাচ্ছ, দেখে নাও, আরও পেছনে আসছে, পেছনে এসেছে। তো আর রাস্তা দেখো পুরো খাড়াই রাস্তা, এই রাস্তা দিয়ে এখন উঠতে হবে। তো চলো যাওয়া যাক। উপরে উঠে পড়েছি, নিচে উপরে উঠে যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছ সামনে। হ্যাঁ রাস্তা দেখতেই পাচ্ছ, খাড়াই রাস্তা, আর পাশে পুরো খাদ। ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম নাথুলার আগেই, নাথুলার তো অনেক দূরে এখনো। তো দেখো ভিউ পয়েন্টটা, নিচে ঘর বাড়ি গুলো দূরে, পাহাড়, ও দারুণ লাগছে, দারুণ কোথায় হলো। আর ওই নিচের রাস্তা দেখতে পাচ্ছি কিনা জানি না, ওই নিচের রাস্তা দিয়ে আসলাম কেবল আমরা, আর এখন আরো উপরে উঠতে হচ্ছে, দেখো আরো উপরে যাবো। সব বাইকার আমাদের যাচ্ছে সামনে, আর একটা দাদা দিয়ে গেলো। প্রায় 10,000 ফিট উঁচুতে এসে একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম, এবং এইখানে পেছনে দেখতে পাচ্ছ মেঘের পুরো ঢেকে গেছে, আর হাত মাত পুরো অবশ্যই আসছে। চলো তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই, পেছনের ভিউটা দেখে নাও, পুরো মেঘে ঢেকে গেছে। ওই নিচের রাস্তা দিয়ে আমরা আসলাম, ওই রিস্তি এই রাস্তা দিয়ে আসলাম, আর আমাদের গাড়িগুলো সামনে রাখা আছে। আর এই দেখো এখানকার কুকুরতে, দেখো কুকুরের লোমগুলো দেখেছো কত বড়, এখানে পশুদের লোমগুলো বিশাল বড় বড় হয়। তো দেখে না আমাদের বাইকাররা চাইতে, দেখো পুরো মেঘে ঢেকে গেছে। এই যে আর একটা বাইকার, হ্যাঁ হাইকার, এই যে বাইকার,
আর এটা পাশে দেখো ঘন্টা বাজছে আর অটোমেটিক জল পড়ছে, মানে এটা সিস্টেম করা আছে কিছু একটা। তো এটা জল এই যে এইখান দিয়ে এখানেও দেখো অটোমেটিক জল পড়ছে, অটোমেটিক জল মানে ঘন্টাটা বাজছে, সিস্টেমটা ডাউন করে যায় দেখো, অটোমেটিক ঘন্টাটা বেজে যাচ্ছে জলের সাহায্যে বা কিছু একটা হোক সিস্টেম করেছে। তো এইখান দিয়ে আরও আরও আছে সামনে দেখো আমার গাড়ি, সামনে এটা আমাদের গাড়ি যাচ্ছিলাম এই গাড়িতে, আর এই দেখো সিস্টেম দেখো এইখান থেকে শুরু হচ্ছে, মানে এইখান থেকে শুরু হচ্ছে আর এইখান দিয়ে জলটা যাচ্ছে দিয়ে ওইখানে ওটা ঘুরছে আর ওইখানে ঘন্টাটা বাজছে। এই দৃশ্যটা অসাধারণ অসাধারণ। তো সামনে দেখতে পাচ্ছ ইরাক, আর আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। তো দেখি দাঁড়িয়ে আছি পেছনে দেখতে পাচ্ছ লেকটা, আর চলো দেখি দিই ঘুরে। আর এখানে যা ঠান্ডা, ঘুরে দাঁড়াতে পারছি না, মানে হাত মাত পুরো জমে গেছে, দাঁড়াও তোমাদের ঘুরে দেখি দিই একবার। দাঁড়িয়ে আছি এই যে লেকটা দেখে নাও, ও হো কি ঠান্ডা, আর পাহাড়গুলো পুরো খয়েরি পাহাড়। এই যে লেকটা পুরো লেক, এই পাশে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, ওই যে ওইদিকে বাইকগুলো দাঁড়িয়ে আছে, হাত দেখো পুরো জমে যাচ্ছে। আর এদিকে পুরো শুষ্ক পাহাড়, ওই দেখো পাহাড়ের ওপরে দেখো পাথরগুলো পুরো, বাপরে বাপ। আর এই দেখো সামনে দাঁড়িয়ে আছে ইরাক, ইরাক দাঁড়িয়ে আছে দেখে নাও, দেখে নাও লেকটা দেখতে বেরিয়ে যাচ্ছি। এবার যখন নাথুলা প্রায় 14,000 ফিট উঁচুতে, এখন প্রায় 12,000-এর কাছাকাছি আছি। তো আর সামনের দৃশ্য দেখতেই পাচ্ছ, পুরো চারিদিকে খয়েরি পাহাড়, ভিউটা দেখো জাস্ট ও দারুণ লাগছে নিচ থেকে। উপর থেকে নিচটা দেখো কতটা উপরে, প্রায় 14,000 উঠতে চলেছি আর 3 কিলোমিটার বাকি। তো নাথুলা 3 কিলোমিটার, তো দেখো ভিউটা, আর সামনের রাস্তা দেখতেই পাচ্ছ। আমার ফোনে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, যার জন্য ফোনে ভিডিওটা করতে হচ্ছে। তো দেখো চারিদিকটা অসাধারণ অসাধারণ। তো চলে এসেছি, আর 5 মিনিট ওপেন থাকবে বললো শুনতে গেলে। তো তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আমাদের ছবি টুবি তুলে যেতে হবে। তো এক সাইডে দাঁড়ালাম, 5 মিনিট ওপেন থাকবে, তো সামনে দেখতে পাচ্ছ 5 মিনিট ওপেন থাকবে, তো তাড়াতাড়ি যাই। পেছনে দেখতে পাচ্ছ নাথুলা 14,100 ফিট উঁচুতে দাঁড়িয়ে আছি, আর এখন সময় হয়েছে প্রায় 2:00 বাজতে হলো, আর 5 মিনিট হাতে টাইম আছে, অনেক লেট হয়ে গেছে, তাও এসে পৌঁছেছি। তো ভিডিওটা তাও এসেছি, অতটা হাঁপানি হয়নি, অসুবিধা হয়নি, যা অনেকটা স্মুথ রাস্তা ছিল, অনেকটা ক্লিয়ার রাস্তা ছিল। তো দারুণ লাগলো প্রথমবার এসে। তো কিন্তু ঠান্ডাও হাত পা সব ঠান্ডা হওয়া পড়ে যাচ্ছে, এত ঠান্ডা মাইনাস 5 ডিগ্রি ওখানে। দেখো চারিদিকটা এখন আপনাদের শুভ হওয়া পাই সামনেও বারান্দে, তো এতদিন সবার ফোনে দেখতাম, মানে উপরে দেখতাম যে সবাই বাচ্চা, আমি ভাবতাম যে বড়ো 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 সামনালু সেই দিনটা আজ চলে উঠেছে। আর হচ্ছে 11 তারিখ, 11 নভেম্বর 2022, আর আমরা ভিজিট করতে বলেছি বাবা মন্দির সামনের উপরে পতাকা পাতা
আমাদের ভারতীয় পতাকা, ইন্ডিয়ার পতাকা, আর সর্বপ্রথম সিং বাহারি তুলে এসেছি। তো চলো বাবা প্রাপ্ত বসে আবার বাঘা পোশাক করতে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাবা মন্দির, এটা নতুন বাবা মন্দির মনে হয়। স্যার এই ন্যায়ওয়ালা বাবা মন্দিরে আন্দারা উঠ সকতে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো দেখ সকতে বাবা হরভজন সিং কা স্ট্যাচু ইধারে, আর ইধার দেখ সকতে মানে এদিকে দেখতে পাচ্ছ অফিস বাবা হরভজন সিং এর। তো অফিসটা আর এখানে লিভিং রুম, লিভিং রুমটা বন্ধ করা আছে। তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আজকে। আর ওইদিকে স্টোর রুম, আর এদিকে একটা রুম ওয়াটার, এমনি এগুলো এমনি রুম। তো দেখলে তোমরা সবাই, তো চলো। তো বাবা মন্দিরের পাশে একটা মহাদেবের, মহাদেব বসে আছে। তো মহাদেব ওইখান দিয়ে যাচ্ছে, আর দেখো কোথাটি যাচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে। ঠিকই প্রায় 12,000 ফিট উঁচুতে আছে, আর একটু লাফিয়েছি যার জন্য। দেখো রাস্তা, দেখো মহাদেবের কাছে, তাও মহাদেবের কাছে যাবো আমরা। ওই পাশ থেকে ওই বাইকগুলো দেখো রাখা আছে ওইখান দিয়ে হেঁটে হেঁটে। আসলো উঠবো কি করে, এই ব্যাপক একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। এই চলে এসেছি, চলে এসেছি মহাদেবের কাছে, বসে আছে। আর একটু শ্বাসকষ্ট হয়ে গেছিল তো সেই জন্য, আর দেখতেছো মহাদেবকে। আর এইগুলো অনেকে এরকম খাড়া করে রাখে, এগুলো রাখলে যাদের অনেকে মানে কি বলবো, অনেকে ইচ্ছা থাকে সেই জন্য, ইচ্ছাটাকে পূরণ করার জন্য এরকম এগুলো লম্বা লম্বা করে খাড়া করে রেখে দেয়। তো দেখতেই পাচ্ছ, আর এরপর টাকা দিয়ে রেখে দিয়েছে সামনে ওপর। হ্যাঁ এই যে মহাদেব, আর চারিপাশের সিনটা দেখে নাও। তো চলো আবার নিচে যেতে হবে দেখ এখন। তো ভিডিওটা এখানে ক্লোজ করছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ দেখো লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো এখন গ্যাংটক চলে যাবো, তার আগে গ্যাংটক থেকে লাফেন প্রসেদিন গুড়গাঙ্গা রাইড। তো তার জন্য এটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। তো ততক্ষণ সবাই ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো। তো বাই সবাই।